কবিগুরুর জন্মদিনে একটু অন্যরকমভাবে তাকে শ্রদ্ধাঞ্জলি জানালো বালুরঘাটের আতশশিল্প গোষ্ঠী। কবিগুরুর প্রতিকৃতি ও তার বিভিন্ন রচনার ছবি এঁকে স্মরণ করলেন তাকে। বালুরঘাট শহরের রবীন্দ্রভবন সংলগ্ন একটি দেওয়ালে রবি ঠাকুর সংক্রান্ত নানান চিত্র তুলে ধরেন শিল্পীরা। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক সহ সৃষ্টি কিভাবে আজও সমকালীন মানব জীবনে, সেই সমস্ত ভাবনাই ছবির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন শিল্প গোষ্ঠীর সদস্যরা। প্রথাগত আনুষ্ঠানিকতার বাইরে বেরিয়ে এসে আতশশিল্প গোষ্ঠীর এই রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। আমরা বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের একটি আতশ বলে একটি গ্রুপ আছে, আমরা যারা ছবি আঁকি, তো ছবি আঁকাই আমরা এই জায়গা থেকে আতশ এবং আতশের তরফ থেকে আমাদের এই আজকের একটা রবীন্দ্র উদযাপনের একটা আয়োজন করা হয়েছে এবং আমরা এখানে ছবি আঁকবো সারাদিন ভর ধরে এবং রাত্রি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে মালদার ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে সোমবার পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী। শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় রবীন্দ্রনাথের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ব্যক্তিবর্গ। পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, মালদা শিল্পী সংসদের সভাপতি ডাক্তার ডি সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। কোভিড সিচুয়েশনে সারা পৃথিবীতে কোনো আনন্দ উৎসব হয়নি, তো এটা অনেক কমে গেছে, ফলে আমরা যে প্রতি বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা এখানে অনুষ্ঠান করি, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি, এবারও কোনো ব্যতিক্রম হয়নি। 161তম জন্মদিন, আমরা গভীর শ্রদ্ধার ইংলিশবাজার পৌরসভা, শিল্পী সংসদ এবং যারা সঙ্গীত জগতে বা আমাদের সংস্কৃতির জগতের মানুষ আছেন সবাই এসেছেন, আমাদের কাউন্সিলর এসেছেন, সবাই মিলে শ্রদ্ধা। অন্যদিকে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হলো এদিন। ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের অধীন ডালগাঁও এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দদিমোহন দেবশর্মা, হিরণময় সরকার, উত্তম সরকার, অলোকেশ বর্মন সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন কবিগুরু স্মৃতিচারণা করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অন্যদিকে সোমবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন হাসপাতাল পাড়ায় অবস্থিত প্রেস ক্লাবের নিজস্ব ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রেস ক্লাবের সভাপতি সজ্জন শর্মা, সম্পাদক অনুপ জয়সওয়াল, অফিস সম্পাদক রাধিকারঞ্জন দেবভূতি সহ অন্যান্যরা। পাশাপাশি সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হলো ইটাহারেও। এদিন ইটাহারের ইউনাইটেড শ্যামাপল্লী ক্লাবের পক্ষ থেকে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। মানবেশ লাহিড়ী, স্বরূপ মজুমদার, বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। অন্যদিকে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গাজল ব্লকেও পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী। সোমবার সংগঠনের পক্ষ থেকে আয়োজিত একটি মিছিল গাজলের নয়াপাড়া মোড় থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে এবং পরবর্তীতে গাজল বাসস্ট্যান্ড এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানান সকলে। অন্যদিকে জোরদিঘি শিশু কিশোর একাডেমি স্কুলের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী পালিত হলো বুনিয়াদপুরে। এদিন প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কবিগুরু রচিত গান কবিতা পরিবেশিত হয় কচিকাঁচাদের দ্বারা। অন্যদিকে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো রবীন্দ্র জন্মজয়ন্তী নানান অনুষ্ঠান। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে নাচ, গান, আবৃত্তি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ইমরান হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে। অন্যদিকে ডালখোলা পৌরসভায় উদযাপিত হলো রবীন্দ্র জন্মজয়ন্তী নানান অনুষ্ঠান। এ উপলক্ষে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। ডালখোলা পৌরসভার নতুন পৌর বোর্ডের 50 দিন উপলক্ষে নানান কর্মসূচি আয়োজন করা হয় পৌরসভার উদ্যোগে। করণদিঘি বিধায়ক গৌতম পাল, ডালখোলা পৌরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার, ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের আজকে কবিগুরুর জন্মশতবার্ষিকী ছিল, সঙ্গে সেই দিনেই, আজকের দিনেই আমাদের পৌরসভার 50 দিন পূর্ণ হলো। এটা নিয়ে মূলত অনুষ্ঠান এখানে উদ্বোধন করা হলো। মূলত যে স্বাস্থ্য পরিষেবা ডালকলার খুবই বিহাল ছিল, সেই স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আমরা একটু আপগ্রেড করে সেখানে ডাক্তার থেকে আরম্ভ করে তারপরে মায়েদের যারা ম্যাটারনিটি যারা আছে তাদের জন্য কিছু সুবিধা প্রদান করার জন্য আজকে স্কিম নেওয়া হলো। 18 তারিখ থেকে আমাদের এফেক্ট। ডালগাঁও তো কোনো স্বাস্থ্য ব্যবস্থা, কোনো ডাক্তারই নেই, দু একজন একদম সীমিত ডাক্তার এখানে প্রতি সেন্টারে ডাক্তার পাবে, প্লাস ফ্রি পাবে অনেকটা চিকিৎসা, এতে মানুষের উপকার হবেই।
পাশাপাশি রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করা হলো মানিকচকের লালবাথানি হাইস্কুলে। এই উপলক্ষে হাইস্কুল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আজকে লালবাথানি হাইস্কুলে আমরা এসেছিলাম, এখানে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করা হয়েছে, সেটা আজকে উন্মোচন করা হলো। এবং এখানকার শিক্ষক শিক্ষিকা, স্টুডেন্ট, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সবাই এখানে উপস্থিত আছেন, জেলা পরিষদের সভাধিপতিও এসেছেন। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।